হ্যালো বিয়াস, আপনাদের মাঝে আবারও দেশি ট্যাংরা মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। এইগুলি হলো দেশি ট্যাংরা মাছ, শতাংশতে 1200 থেকে 1500 পিস করে চাষ করা যায় এককভাবে। এগুলি ভাসমান ফিড খাবার খেয়ে থাকে। এগুলি হলো 1 কেজিতে 500 পিস, যা আপনার 2 মাস চাষ করলে বাজারজাত করতে পারবেন। ট্যাংরা মাছ কিংবা গুলশা মাছ বাজারে ভালো দামে বিক্রি করা যায়। ভাসমান ফিড খাবার খেয়ে থাকে, খুবই অল্প জায়গাতে দেশি ট্যাংরা দেশি গুলশা মাছ চাষ করা যায়। এই দেখেন, 1 কেজিতে 500 পিস ট্যাংরা মাছ। 1 মাস পর পর আপনারা ওষুধ ব্যবহার করবেন, তাহলে কখনো রোগ বেলায় ধরবে না। ট্যাংরা মাছ বাজারে দামে বিক্রি করা যায় 450 থেকে 450 টাকা কেজি বিক্রি করা যায় পাইকারি। ট্যাংরা মাছের রেণু এবং পোনা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বরে। এই দেখেন, সারা বাংলাদেশে আমাদের পোনাগুলি হোম ডেলিভারি দেওয়া হয়। আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের মাছের রেণু এবং পোনা নিতে পারবেন, যেমন রুই, মিরকা, কাতলা, ঘাসকাপ, ট্যাংরা, ভিয়েতনামি কই মাছের পোনাও নিতে পারবেন। এই দেখেন, কেজিতে 500 পিস দেশি ট্যাংরা মাছের পোনা, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায়। দেখেন, আমাদের ঠিকানা হলো মাইমাসিন জেলা 30 সাল থানা দলা। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং কি শেয়ার করবেন।